নমস্কার বন্ধুরা, আমি তানিমা বলছি। হোম মেকার তানিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা ভগবানের পূজা দেওয়া হয়ে গেছে, সুন্দর করে গোপালদের সাজুগুজু করিয়ে নিয়েছে। আজ যেহেতু আগের দিনের ফুল ছিল, সুন্দর করে সাজিয়ে নিয়েছে। ভগবানের দর্শন করে দিনটা শুরু হলো। সারাদিনের কাজকর্মগুলো তোমরা দেখতে থাকো। এখানে দেখো, এই যে মাছের ঝোল করেছি কাঁচকলা আলু দিয়ে, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর একটু ওই যে দিদা এনে দিয়েছিল যুক্তি ফুল বলে না, ওই যুক্তি ফুল দিয়ে সুক্ত করেছি। আর মাছের ঝোল পেঁয়াজ লঙ্কা দিয়ে হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি করে দিলাম। হাজব্যান্ডের রুটি আর তরকারি দিয়েছি ওই দিয়ে, সরি রুটি আর মিষ্টি এই দিয়ে হচ্ছে ব্রেকফাস্টটা করে নিয়েছে। সোনা এখানে বসে বসে ড্রয়িং করছে। সোনাইয়ের আর সকালবেলার তো কাজ কিছু থাকে না, ওই লেখা ড্রয়িং এইসব নিয়েই ব্যস্ত থাকে। সোনাইকে খাওয়াবো, ভাবলাম যে একটা গোলা রুটি করে দেবো। তারপরে ভাবলাম যে না, সোনাই বলছিল মা পেটটা ব্যথা করছে, তাই আর গোলা রুটি দিলাম না। সকালবেলা ওই পেঁপে আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল হয়েছে, ওইটা দিয়েই দিয়ে দিলাম। আগের দিন তো কোনো ভিডিও করে উঠতে পারিনি, কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল। তারপরে কাজ বাজ করা হয়েছে টানা দুদিন, প্রায় বৃষ্টি বৃষ্টি করে মাথা খারাপের অবস্থা। আর ঠান্ডা মতো লেগেছিলো, এত শরীরটা খারাপ লাগছিলো না যে কিছুই করিনি। মানে বৃহস্পতিবারের পূজাটাও করেছি প্রায় সন্ধ্যাবেলায়, তো সেই জন্য আর কি। তো এখন দেখো পরের দিন আবার ফুল মানে এনার্জি নিয়ে লেগে পড়েছে কাজে। কারণ হচ্ছে আমরা তো মহিলারা, আমরা যদি ঘরে শুয়ে বসে থাকি তাহলে বাড়িটা তো পুরো অচল হয়ে যায়, তাই না? অনেক সময় এরকমও হয়েছে যেন মনে হয় যে এখানেই বুঝি আর করে উঠতে পারবো না, এখানেই বুঝি শেষ। কিন্তু সেই শেষ থেকে আবার শুরু হয়, তাই না? কোনো জিনিসের শেষ আর একটা জিনিসের সূচনা। তো সেই রকম আর কি মনে হয় যেন সব কিছুই মানে শেষ হয়ে গেল, আর কিচ্ছু করে উঠতে পারবো না। কিন্তু তা না, সেখান থেকেই আবার নতুন উদ্যম নিয়ে নতুন করে শুরু করতে হয়। অনেক কটা জামাকাপড় সোনাইয়ের কেচে দিয়েছি, কারণ ওই যে ফুলহাতা জামাকাপড়গুলো এখন একটু ঠান্ডা ঠান্ডা, তো তার জন্য পরছে। আর পরে সারাদিন খেলা করে, খাওয়া দাওয়া করে এইসব, তো সেই জন্য আর কি ডেলির জামা ডেলি ওর কেচে দিতে হয় আর কি। আর ভালো রোদ আছে, শুকিয়েও যাবে। অনেক কটা কাচাকুচি পড়ে রয়েছে গো, সব কটা কেচে ধুয়ে মিলে দেবো। তো এখন থেকে তো তোমরা দেখতেই পাবে সারাক্ষণের কাজকর্ম, সারাদিনের কীভাবে সন্ধ্যা পর্যন্ত কাজকর্মগুলো করি। আগের দিন তো পুরো ঘুমিয়েই কাটিয়েছি, অর্ধেকটা দিন প্রায় কোনো রকমের রান্নাবান্না করেছি। আর পেটটাও তেমনি ব্যথা ছিল, আমার সোনায় দুজনেরই পেটও ব্যথা ছিল, শরীর যেন আর চলছে না এরকম অবস্থা। সকাল থেকে অনেকটা ব্যস্ততা, কারণ হচ্ছে বাপি মা সবাই ভোরবেলা থেকে উঠে চলে গেল, ঠিক আছে। আর হচ্ছে তারপরে ছোটদা সোনু ওরা ছিল, ওরাও চলে গেল। সকালের টিফিন দুপুরে রান্নাবান্না এইসব নিয়েই আর কি ছিলাম। তারপরে রান্নাবান্না করার পর আর সোনাইকে খেতে দিয়েছিলাম, আর আমি একটু খেয়েছিলাম। আর শরীর চলছিল না, মানে একদম ওষুধ খেয়েছি, স্নানও করিনি, তোমরা বললে বিশ্বাস করবে না, স্নানও করিনি, শুয়ে পড়েছিলাম। এত শরীরটা খারাপ লাগছিল, মনে হচ্ছে যেন গায়ে জ্বর চলে এসেছে, প্যারাসিটামল খেয়ে শুয়ে গিয়েছিলাম। সন্ধ্যাবেলায় উঠে গঙ্গা জল দিয়ে কী করবো বলো, শরীরটাকে তো বাঁচাতে হবে, গঙ্গা জল মাথায় ছড়া দিয়ে তারপরে আমি সন্ধ্যাবেলা পূজাটা করেছি। এইরকমভাবে আগের দিনটা কাটিয়েছি, ওই জন্য আগের দিনে কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, কিন্তু না একদিন একটু রেস্ট নিয়েছি, ঠিক আছে। মানে দুপুর থেকে তো রেস্ট নিয়েছিলাম বলতে গেলে। এখন দেখো সোনাইয়ের ভাত বেড়ে নিয়েছি, সোনাইকে স্নানও করে দিয়েছিলাম, দিয়ে ওকে খাইয়ে নিলাম। তো খাইয়ে চলে এলাম সোনাইকে নিয়ে ছাদে। আগের দিন যেহেতু তোমাদের বললাম যে স্নান তো করিনি, তো আজকে তাড়াতাড়ি স্নানটা করে নিলে যেন শরীরটা আমার কতটা ছড়ছড়ে লাগছে, ঠিক আছে। আগে সকাল থেকে খালি চেষ্টা করছি যে আগে যেভাবে হোক স্নানটা করে নেবো, কারণ অনেক কাচাকুচি ছিল। কাচাকুচি না করে স্নান করলে না আবার পরে জামাকাপড় ভিজে যায়। আর সোনাই এখানে দেখো যে খেলা করছে ওপরে এসে, ও ওপরে আসলে খেলা শুরু করে দেয়, কত রকম খেলা করে, এই করে সেই করে। ক্লিপগুলো দেখো ওখানে লুকোচ্ছে, মা কোথায় লুকিয়েছি, মা কোথায় লুকিয়েছি, আমি তো আর দেখতেই পাই না কোথায় রাখলো, ঠিক আছে। তারপরে দেখি চুলের পেছন দিকে লাগিয়ে রেখেছে। আর দেখো বেশ হাওয়াও দিচ্ছে, আগে যেহেতু কদিন বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য আর কি সেগুলো শুকিয়ে গিয়েছিলো, ওগুলো তুলে নিচ্ছি। কারণ ওগুলো অনেকক্ষণই ছাদে দেওয়া ছিল, অনেকটা টেনে গেছে। এখন আবার যেগুলো এনেছি এক বালতি কেচে, সেগুলো এখন মিলবো। যে কোনো কাজে যখন উদ্যম হারিয়ে ফেলি না, তখন আবার নতুন করে মনের জোর নিয়ে শুরু করি। কারণ শরীর খারাপ থাকলে দেখবে তারপরে যে ওই যে ক্যাপটা থেকে যায় না, আর তো ইউটিউবে ভিডিও করা বলো আর যে কোনো সাংসারিক কাজকর্ম বলো, সেগুলো করতে না তারপরে আর মন লাগে না, যেন মনে হয় যে ভালো লাগে না, এই তো দিন চলছে ভালোই চলবে, তো কিন্তু তো ওতে তো গা ভাসালে চলবে না, কাজ তো আমাকে করতেই হবে, ঠিক আছে। বেডশিটটাও কেচে নিলাম, আর অনেক কটাই বেডশিট আজকে কেচেছি, দুটো তিনটে বেডশিট, যেহেতু হচ্ছে কয়েকটা
পাতা হয়েছিল আর কি, তো সেই জন্য আর কি কেচে কুচে নিলাম। আর এটা আগে পেপসিটা একটু গায়ে দেওয়া হয়েছিল, তো সেই জন্য জল কাজ করে ডিটল জল দিয়ে ধুয়ে নিলাম। তো এই আর কি, সকাল থেকে এইভাবেই কাজকর্মগুলো চলছে। তো সোনাই আমার সাথে খেলা করছে, আর ও আসলে না আমার বেশ ভালো লাগে। ও কত রকম কথা বলে, খেলা করে ছাদে। বাচ্চাদের সবসময় ঘরে বন্দি করে না রেখে একটু প্রকৃতির বুকে যদি তাদের একটু ছুটতে হাঁটতে দেওয়া হয় না, তারা যে কত খুশি হয় তার বলবো কি। কিন্তু ওই আর কি লক্ষ্য নজরটা রাখতে হয়, কারণ ছোট মানুষ তো, তো সেটাই আর কি লক্ষ্য নজরটা রাখতে হয়। আর এখন বেশ সুন্দর রোদও আছে। সোনাইকে বললাম, সোনাই নিচে তো বেশ ঠান্ডা ঠান্ডা, তুই রোদের মধ্যে এখানে থাক, গায়ে একটু রোদও লাগবে ভালো। তো সোনাই তাই বলছে, মা তুমি রোদে তোমার ভালো লাগে, আমার ছাওয়া ভালো লাগে, এই ভালো লাগে। কত রকম যে কথা বলে তার নেই ঠিক, সারাদিন তো কত কথাই না বলে যায়, কত পাখির মতো, তোতা পাখির মতো। তো চলো বন্ধুরা, অনেক কটাই জামা কাপড় এনেছিলাম, তো প্রায় তোমাদের সাথে গল্প করতে করতে সব কিছুই মেলা হয়ে গেছে। এখন গিয়ে আমি পূজা দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। ছোটো থেকে বড় হয়েছি তো কাচাকুচি ধোয়াধুই এইসব যেন না, মানে ছোট্টবেলাটা একদম নয়, তারপরে যখন একটু বড় হয়েছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এই জিনিসটা না আমার মধ্যে যেন রন্ধে রন্ধে ঢুকেছিলো। হ্যাঁ, তো তোমরা বললে বিশ্বাস করবে না, সবসময় বেডশিট টান টান করে পাতা, তারপরে জামা কাপড় ডেলি নাইটি কাচা, এগুলো যে আমি কীভাবে শিখেছি বা কীভাবে করেছি আমি নিজেও জানি না। ছোটো থেকে তো অতটা করতাম না, তারপরে একটু বড় হওয়ার পর থেকে যেন প্রত্যেকটা জিনিস আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তার সেটাই আমার বেশি পছন্দের। কিন্তু সত্যি কথা বলতে সেই জিনিসটা যেটা ছিল আগে সেটা কিন্তু এখন আমার মতো অনেকটাই নেই। মানুষ সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়, তাই না বলো? তো কারণ হচ্ছে দেখো, এখন তখন তো মাথায় এত প্রেশার ছিল না, এখন যেমন সাংসারিক চিন্তা, তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, মেয়ের পড়াশোনা, এইসবগুলোও যখন যেমন ভাবতে হয়, সাংসারিক চিন্তাটাও ভাবতে হয়, ঘর দোর পরিষ্কার করা, মানে সমস্ত কিছু নিয়ে। তো তখন আর না একটা বিষয় নিয়ে পড়ে থাকা তখন আর সম্ভব হয় না, হয়তো আমার তো তাই মনে হয়, তাই না? তোমরা বলবে তোমাদের মতামত। তো অনেক কিছু করতে গেলে তখন দেখবে কোনো কিছু একটা জিনিস আমরা যখন সেটা ভালোবেসে করি, তাও যতটা সম্ভব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি, সব কিছু কাজবাজ করার চেষ্টা করি। হয়তো পুরোটা পেরে উঠি না, তবুও যতটুকু পারি, 50% যদি পারি সেইটুকুই চেষ্টা করি। পারবো না বলে যদি হাত গুটিয়ে বসে থাকি তাহলে তো আর সব কিছুই বন্ধ হয়ে যাবে, বলো? ফ্রেন্ডস, এই যে এতগুলো জামা কাপড় গোছালাম আর আলমারির কভারটা পরালাম, এটা মাকে দিয়েছিলাম, বেডশিটটা মা করে দিয়েছে, আর ওর উপরে ওইগুলো রাখতেই হয়েছে, আমাকে কিছু করার নেই, কারণ আমার জায়গা অনেক শর্ট আছে। আর এই যে দেখো, এইগুলো সব এখানে রেখেছি ফোল্ড করে, ঠিক আছে? এই কটা জিনিস আমি পরে গোছাবো, কারণ এখানে দেখো এই যে শীতের কিছু বার করা হয়েছে যেহেতু ঠান্ডা পড়ে। এই যে বাসনপত্র দেখো সব গুছিয়ে এখানে রেখেছি, কারণ হচ্ছে এই যে এগুলো মাজলাম ধুলাম এখন। আর বাইরে দেখো ঠিক এইরকম বাইরেটা, এই যে ঠিক আছে। আর এখন ঘড়িতে বাজে কটা বড়তে, এই যে সোনাই উঠে পড়েছে, ঘড়িতে বাজে 5:30। মা উঠেছো? আর যেহেতু দুপুরে ঘুমোইনি তাই ভাবলাম যে সব কিছু কাজবাজগুলো তো গোছানো গাছানো হয়ে গেছে, এখন সোনাইকে আমি এখন বললাম ও ঘরে বস, আর আমি সন্ধ্যাটা নিবেদন করলাম তো সোনাইকে নিয়ে একটু ছাদে যাবো আর কি। তো এখন যেহেতু সোনাই স্কুল ছুটি আছে, রোজ সোনাইকে নিয়ে ছাদে চলে আসি। তো দেখো সন্ধ্যা নিবেদনও হয়ে গেছে, ফ্রি মাইন্ডে ছাদে কিছুক্ষণ থাকতে পারবো। ধূপটা নিয়ে চলে এসেছি, তুলসীদানে দিয়ে দিলাম, দিয়ে এখন সমস্ত গাছে জল দিয়ে দেবো, কারণ হচ্ছে দুপুরবেলা আজকে ভালো রোদ ছিল, গাছগুলোতে জল দিতে হবে। আগের দিন আর গাছে জল দিইনি, কারণ ওই বৃষ্টি হয়েছিলো আর কি, একদিন কাজ একটু কমে গিয়েছিলো। দূরে দেখছো লাইট পোস্টে সব আলো জ্বলে গেছে, ওটা হচ্ছে আমাদের পার হাউস, পার হাউসের আলোগুলো সব জ্বলে গেছে। এখন দেখো আমি এই যে বালতি ভরবো, ভরে সমস্ত গাছে একটু একটু করে জল দিয়ে দেবো, খুব বেশি জল দিতে লাগবে না, কারণ আগের দিন তো সারাদিনই বৃষ্টি হয়েছে, না তার আগের দিন বৃষ্টি হয়েছে, আগের দিনও একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর কি। তো যাই হোক, সকালে তো জল দেওয়া হয়েছে, আবার এখন জল দিলে গাছগুলো মোটামুটি ঠিকঠাকই থাকবে। আর দেখো আজকে আকাশটাও যেন কেমন থমথমে মতো, তো প্রতিদিন তো আকাশ সমান থাকে না, তো তাই শোনাই ডাকছে, কাকগুলো এখনও পর্যন্ত ঘোরাফেরা করছে, ওরা ওই খাবার দিই তো সেই জন্য আসে আর কি। শোনাই এদিকে ফুল প্যান্ট পরে কিনেছি, কারণ ছাদে একটু আদ্র এই সন্ধ্যার আগেটাই মশা টশা থাকে, তো সেই জন্য শোনাইকে ফুল প্যান্ট পরেই আমি আনি যখন বিকেলে করে ছাদে আসি। বেশিরভাগই দেখবে তোমরা ফুল প্যান্ট পরেই আনি ওই আর কি, মশার উপদ্রবের হাত থেকে বাঁচতে। আর দেখো এই যে আমার দেখতে দেখতে সব কটা গাছেরই অনেকটা জল দেওয়া হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে তোমাদের দেখিয়ে নিই, চলো। এই দেখো এই বালতি ভরছি, সোনাইকে বললাম সোনাই তুই একটু ভিডিও কর, আমি এই যে বালতি ভরছি গাছে জল দিচ্ছি,
নাইকি এখন মাঝে মাঝেও ভুলি, কারণ একা একা সব কিছু তো করে ওঠা যায় না, চারিদিকে বাড়ির চারিদিকেও একটু জলগুলো ছড়া দিয়ে দিই। তো আর এখানে জলের ট্যাঙ্ক রাখা হয়েছে, আর এখানটাও দেখো আগের দিন ছাত্র অনেকটা ক্লিন করেছিলাম। আর তো দেখো অনেকে না বাস্তুর মতে বলে মানি না এ করি না, কিন্তু তা নয় গো, কেন বলো তো বাস্তু আমরা মানতে হয়, কারণ এই সন্ধ্যাবেলা সকালবেলা ছড়া ঝাঁটটা দিলে বলে মানে ভালো, বাড়ির পক্ষে ভালো আর কি। তো সেই জন্য কিন্তু এখন তো অনেকেই বলে এসব অন্ধ কুসংস্কার, কিন্তু যে যেটা নিয়ে থাকতে ভালোবাসে আমার মনে হয় সেটা অপরকে ক্ষতি না করলে ঠিক আছে। নিজের সংসারের উন্নতির জন্য নিজের সংসারে ভালো মন্দ তো নিজেকেই দেখতে হয়। তাই তো দেখো দু একটা গাছে জল দেওয়া বাকি আছে, আর ওপর থেকে একটু দিয়েও দেবো। শোনাই দেখো খালি ট্রাঙ্কটার কাছে আসে, ওকে বকে যেখানটা উঠবি না খুলবি না, কারণ কখন হয়তো আলগাভাবে লাগানো থাকলে ঝড় টর উঠলে না ঠিকঠাক লক্ষণ নজর না রাখলে পড়ে যাবে হয়তো। আর চাঁদ উঠেছে দেখো, তো ওই জন্য দেখালাম তোমাদের একটু। আর এই কলকে গাছটা না প্রত্যেক দিনই প্রায় একটা দুটো করে, কোনো দিন তিন চারটে করে কলকে ফোটে, আকন্দ ফোটে, অপরাজিতা ফোটে, গরম পড়ার সাথে সাথে এই ফুলগুলো ফোটে। নিচে এসে যেহেতু সন্ধ্যা দিয়ে চলে গিয়েছিলাম, নিচে এসে গোপাল সোনাদের শয়নে দিলাম। গোপাল সোনাদের শয়নে দিলে তারপরে আমি ফ্রিভাবে কাজ বাজগুলো করতে পারি, নাহলে না ওই যে মনে হয় যে যদি ভুলে যাই। একদিন না ভুলেই গিয়েছিলাম গো, কদিন আগে গোপালকে শয়নে দিতে, ওই যেদিনকার ভাইয়ের বাড়ির অনুষ্ঠান হয় ওই দিনকার ভুলেই গিয়েছিলাম। নিচে এসে একটু সোনাইয়ের জন্য গোলা রুটি করবো, ভালো শরীরটা একটু ঠিক আছে বলছে, মা পেট ব্যথা তো আর করছে না, তো একটু এই যে ব্যাস ময়দা আর ডিম দিয়ে ফেটিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সোনাইয়ের জন্য একটু অল্প করে গোলা রুটি করে দিলাম, আর আমি একটা খাবো। তো সোনাইকে পিস পিস করে আর অল্প একটু সস দিয়ে ওকে দিলাম, সোনাই খুব পছন্দও করেছিল। রাতে দেখো এই যে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ আর ভাত। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট ফ্রেন্ডস, বাই বাই।